আসসালামু আলাইকুম রহমতুল্লাব আলহামদুলিল্লাহ ওসালাম খুব সহজ একটা হচ্ছে আমার কি করা উচিত আর একটা হচ্ছে কার কি করা উচিত দুটোর মধ্যে পার্থক্য আছে আরেকটা একটা বিষয় এসে দাঁড়ায় যেটা ইনস্ট্যান্ট যে আমি কি করতে পারি আর একটা হচ্ছে অন্য কেউ কী করতে পারে প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশের বা আমার নিজেরও বলতে পারেন বা আমাদের প্রবলেম হচ্ছে এটা তো আসলে মানে যে সমসামরিক যে মানে আলোচনাগুলো হয় যে সমালোচনাগুলো হয় সেটার উপর ডিপেন্ড করে কথা বলা প্রবলেম হচ্ছে ইসরায়েলিরা ফিলিস্তিনকে দখল করছে আরও পঁচাত্তর বছর আগে উনিশশো সাতচল্লিশ বা আটচল্লিশে ভাগাভাগি হয়েছে আটচল্লিশ পার্সেন্ট ফিলিস্তিন বা অন্য পার্সেন্ট ইসরায়েলে পাইছে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশানে কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে একটা দল বা মানে এক শ্রেণীর মানুষ আসে যে সৌদি আরবে কি করা উচিত আর এক শ্রেণীর মানুষ আসে তুর্কি কি করা উচিত ইরান কি করা উচিত আমি কি করতে পারবো আমার কি করা উচিত এটা কেউ বলে না প্রত্যেক ব্যক্তি ব্যাপারটা এমন হয়ে গেছে যে দাঁড়িয়ে রাখবে হুজুর পাঞ্জাবি পড়বে হুজুর নামাজ পড়বে হুজুর কোরআন শেখবে হুজুর হুজুর মানে যে ইসলাম নিয়ে পড়াশোনা করবে সে হুজুর হবে আর বাকিদের হুজুরই হওয়া লাগবে না যেহেতু হুজুররা ইসলাম পড়বে বাকিরা ইসলাম পড়া লাগবে না যেহেতু হুজুর একটা ডিফারেন্ট ক্যাটাগরি ইসলামে যদিও আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে যে তলবুল আলম ফরিদতে আলা খুল্লু মুসলিমিনা ও মুসলিমা দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ আল্লা আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলেছে যে প্রত্যেক নরনারীর উপর ফরজ আর এখানে আমাদের দেশে দুইটা শ্রেণী আছে যে একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে হুজুর তো জেনারেল না মনে করো যেটা তো হুজুদরা শিখেছে হুজুদদের কাজ আমরা তো জেনারেল আমরা কী করব তো একটা জিনিস দেখেন আপনি আমি বা আপনি আমি যে কটা লাইভ করেছি প্রত্যেকটা লাইভে আমি চেষ্টা করেছি ফালেস্তিন অথবা ইসরায়েল ইস্যুতে যারা ওই যে কী বলে পলিটিক্যাল পারসন আছে এখন আমার পক্ষে বা আপনার পক্ষে কতটুকু সম্ভব আমি বা আপনার পক্ষে কতটুকু সম্ভব বুঝা নিউজ না দেখে প্রত্যেক ব্যক্তি নিউজের উপর ডিপেন্ড করে কথা বলতেছে দজ নো আদার ওয়ে কেউ হয়তো ওই যে ফলেস্তিনের কোনো অফিসিয়াল কি বলে এটাকে কি এটা জিনিস আছে না ওই যে ওটার থ্রুতে কথা বলতেছে কেউ বিবিসি কেউ সিএনএন কেউ আল জাজিরা দিজ আর দ্য সোর্স আচ্ছা এখানে প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে যে বাং এ বাংলাদেশি আমি আমি বাংলাদেশে কথা বলি ইরান কি করবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ফেসবুকে সৌদি কী করবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ফেসবুকে সৌদির কি করা উচিত ইরানের কী করা উচিত তুর্কির কি করা উচিত পুরো বিশ্বের মুসলিমের কী করা উচিত এটা নিয়ে আমরা কোথায় বলি ফেসবুকে কথা বলি আচ্ছা এখন প্রবলেম হচ্ছে কি এটা তো কি করা উচিত আর আমি যতবার লাইভ এসেছি আমি যতগুলো লাইভ করেছি আমি চেষ্টা করেছি যারা এই জিনিসটা বুঝে উঠতে পারে না যে আমরা কী করবো অনেকেই কোয়েশন করে যে ফেলস্তিন ইসরায়েলের শুধু আমি কী করব আমি চেষ্টা করেছি কথা বলতে যে আমরা কি করতে পারি এখন আপনি কি করতে পারেন এটা তো আপনি ডিসাইড করবেন আপনার পাওয়ার আপনার পেশি বল আপনার নলেজ আপনার দক্ষতা আপনার যোগ্যতা আপনার পৌঁছানোর পৌঁছ আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন কাকে বলবেন এটা তো আপনি ডিসিশন নেবেন যে আপনি কি করবেন যারা মনে করো যে আমরা নিরীহ আমরা মানে কিছুই করতে পারবো না তারা তো দোয়া করবে তারা তো দোয়া করবে আচ্ছা হামাস নিয়ে ইসরায়েল 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 ফিলিস্তিনকে দখল করেছে এটা ক্লিয়ার ইসরায়েল ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে তাদের মানে মাতৃভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য এটা ক্লিয়ার কিন্তু এখন কে সৌদি আরব কি রাজনীতি করতেছে নাকি ধর্মীয় জিহাদ করতেছে তুর্কি কি রাজনীতি করতেছে নাকি ধর্মীয় জিহাদ করতেছে ইরান কি রাজনীতি করতেছে নাকি ধর্মীয় জিহাদ করতেছে এইটা তো আসলে ওদের দেশের সরকাররা জানবে অথবা যতক্ষণ পর্যন্ত কোনো ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত কোনো তবে এটা তো বাস্তব আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ গতকালকে বাংলাদেশের ওই যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তিনি পরিষ্কার করেছেন যে আমরা পেলিস্তিনের সঙ্গে আছি পাকিস্তানের ওই যে ওদের যারা কথা বলে স্পোকেন পারসন তারা বলেছে যে ফেলিস্তিনের সঙ্গে আছে সৌদি আরব বলেছে যে ফেলিস্তিনের সঙ্গে আছে তুর্কি বলেছে যে ফিলিস্তিনের সঙ্গে আছে ইরান বলছে যে ফেলিস্তিনের সঙ্গে আছে এইভাবে পৃথিবীতে শুধু মুসলিম দেশ না যেমন রাশিয়া রাশিয়া বলছে যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত চীন চীন বলতেছে যুদ্ধ এখন দেখেন এগুলো তো সবাই সেম কথা বলতেছে মানে রাশিয়া চীন মিশর তুর্কি সৌদি সবাই সেম কথা বলতেছে এখন সহযোগিতার মধ্যে মিশরে এবং তুর্কি খাদ্য পাঠাচ্ছে সহযোগিতার মধ্যে ইন ওপেন অ্যান্ড যেটা যেটা গোপনে কি হচ্ছে এটা তো আমি জানি না এটা তো আপনি জানেন না এখানে কোয়েশন এটা না কি করা কে কি করতে পারবে আই কান্ট ডিসাইড আমি জানি না আর আমি ভালো করে এ আমি ওইটা জানি না যে কে কি করতে পারবে বাট আমি এটা জানি আমি কি করতে পারবো মানে অ্যাজ এ ব্যক্তি জামশেদ মজুমদার আমি দোয়া করতে পারবো আমি ইসরায়েলদেরকে মানে ভূমি ভূমিদস্যু বলতে পারবো আমি ইজরায়েলকে বলতে পারবো যে তারা দখলদার ফালিস্তিন নির্যাতিত ফেলিস্তিনের ভূমি ওরা দখল করতেছে ফেলিস্তিনদেরকে মারতেছে এটা আমি বলতে পারবো কারণ এটা ওপেন এটা এটা ক্লিয়ার ইজরায়েল ছিল না মানে ইজ ইসরায়েল ইসরায়েল আসছে ফিলিস্তিনের পাশে ইসরায়েল দেশটা কত বছর আগে ছিল অ্যাজ এ দেশ ফিলিস্তিনের আগে কত বছর আগে এগুলো সব ক্লিয়ার কিন্তু কথা হচ্ছে যে আমাকে আর আপনাকে বুঝতে হবে মানে আমি আর আপনি ইরান তুর্কি সৌদি এগুলা ঝগড়া না করে আমাদেরকে বুঝতে হবে আমরা কি করতে পারবো মানে আমি পার্সোনালি মনে করি আমি পার্সোনালি মনে করি যে যারা মনে করে যে আমরা নিরীহ আমরা শক্তিশালী না আমরা পারবো না তারা তো ধোঁয়া করবে এইটা বলাটা দোষের কিছু না এখন প্রবলেম হচ্ছে যে কোনো একটা পোস্ট শুধু আমার পোস্ট না আমি আমার এই পোস্ট দেখেছি কিছু মানুষ তুর্কি আর ইরানকে গালি দিচ্ছে ডিরেক্ট গালি দিচ্ছে এবং যারা কমেন্টসে তুর্কিকে গালে দিচ্ছে আরেকজন এসে সৌদি আরবকে ভালো বলতেছে আরেকজন এসে সৌদি আরবকে ভালো বলতেছে আরও দুজন যাই ওখানে সৌদি আরবকে খারাপ বলতেছে সৌদি আরবে এই করতে পারতো সে করতে পারত প্রশ্ন হচ্ছে ভাই আমি একটা সিম্পল কোশ্চেন করেছি এটা আমার আপনি এটা আমার রাইট আছে যেমন আমি তো আর সরকার না আমি তো আর ক্ষমতাধর কেউ না আমি তো আর নেতৃত্বের কেউ না রাইট আচ্ছা এখানে ধরেন যখন ইউরোপিয়ানরা বলে যে আমরা ইসরায়েলের সাথে আছি ওরা সঙ্গে সঙ্গে নিউজে দেখলাম ওরা কী রণতরী পাঠাইছে ওরা যুদ্ধ পাঠাইছে ওরা এ পাঠাইছে সে পাঠাইছে এখন যখন আমি দেখি যে আমাদের মুসলিম কান্ট্রিরা আমাদের মুসলিম শাসকরা বলে যে আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি কিন্তু এভাবে কেউ কোনো মানে সৈন্য সেনা দিয়ে বলে না যে ইজ ফিলিস্তিন দখলমুক্ত হওয়ার অধিকার আছে ফিলিস্তিন নিজ মাতৃভূমি হাজার বছরের ইতিহাসের মাতৃভূমি রক্ষার অধিকার আছে এবং ফিলিস্তিন মাত জন ফিলিস্তিন ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের মাতৃভূমিতে থাকার অধিকার তো এটা প্রথম থেকে আছে কারো ক্ষম অধিকার এটা দখল করার দখলদার মুক্তিতে আমরা সেনা পাঠাবো দখলদার মুক্তিতে আমরা ফিলিস্তিনিদের সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন করব। কোনো দেশের সেনা কোনো দেশ এখন পর্যন্ত এরকম কিছু বলতে আমরা শুনি নাই ঠিক আছে তো আমি সিম্পলি গতকালকে লাইভে এই জিনিসটাই বোঝাতে চেয়েছি যে আপনি ইরান বলেন তুর্কি বলেন এরা তো সবসময় বলে সঙ্গে আছে আমাদের দেশে শোনা যায় যে সৌদি আরবে বলে না যে সঙ্গে আছে এখন যে সঙ্গে নাই বলে না তারা আমি কেন প্রশ্ন করবো কথা বোঝেন নাই যে লোকটা বলে না যে আমি মানে আমি এখানে সিম্পল একটা লজিক এখন ধরেন যে কিছু করে ভুল হলো তার ভালো হলো তার যে করে নাই তার তো এক কথাই শেষে সে করে নাই সহজ হিসাব যে করে না তার এক কথায় এখানে কোনো তর্কই থাকে না সে করে না কিন্তু প্রবলেম হচ্ছে কথা হচ্ছে যে করে কিন্তু এটা একটা প্রশ্ন করে কোনো ভুল কিছু না আপনি ফেলিস্তিন এবং ইসরায়েল পুরো পৃথিবীর মানুষ আপনি যদি মনে করেন যে ধর্মীয়ভাবে দেখে তাহলে সাধারণ জনগণ দেখে যারা যাদের কিছু করার তেমন ক্ষমতা নেই কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে যারা রাষ্ট্রপ্রধান আছে বেশিরভাগ মানুষ রাজনীতি করে এখন কেউ বলবে তেল বন্ধ করে দিতে তো ও তেল বন্ধ করে দিলে দেখা যাচ্ছে ওর দেশে অনেক কিছু আসে সেটা বন্ধ হয়ে যাবে রাইট তো ওই যে রাশিয়ার গ্যাস বন্ধ করে দিয়েছে আমেরিকা এই দেশে কিনতে পারবে না ওই দেশে কিনতে পারবে না রাশিয়া কিছু দেশে কিনতেছে বাকি সব দেশ তো ভয়ও কিনতেছে না মানে পৃথিবীটা কিভাবে চলে আমি আর আপনার মতো করে চলবে এটা চলে হ্যাঁ পৃথিবী চালানোর দায়িত্ব তো আমরা নাই যে দায়িত্ব আছে তার দায়িত্ব আর যারা দায়িত্ববানদেরকে চয়েস করে যারা যারা চয়েস করে যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দায়ী থাকবে যে কাজ আমি করিনি তার দায়িত্ব আমার না সহজ হিসাব আমি ইমানের তিনটা স্তর আছে ইমানের তিনটা স্তর আছে সেটা হচ্ছে অন্যায় দেখলে হাত দিয়ে থামাবে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে নিষেধ করবে বলবে এবং এটার সম্পর্কে এক্সপ্লেন করবে আর যদি সেটা বলারও ক্ষমতা না থাকে বাকস্বাধীনতাও না থাকে সেই ক্ষেত্রে ঘৃণা করে উল্টা ফিরবে এটাই তো ইমানের মানে সর্বনিম্ন স্তর এখন সিম্পল কথা হচ্ছে যারা আপনারা বাংলাদেশে আছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমি অনুরোধ করব কে কি করতে পারবে সেটা তার দায়িত্ব তার দায় সে না করলে আমি আপনি কি করতে পারবো আমাদের দায়িত্ব আমাদের আলহামদুলিল্লাহ মুসলিম কান্ট্রিগুলো গতকালকে নিউজে দেখলাম যে তারা ওআইসি বা কিছু একটা সংগঠন আছে সব দেশের শাসকরা যাবে বা তাদের দূতরা যাবে গিয়ে কথা বলবে এই বিষয়ে যেমন এটা ভুল প্রশ্ন না আমার যে ওই যে কী বলো জাতিসংঘ জাতিসংঘ ইসরাইলকে বলল যে এবার যথেষ্ট হয়েছে যুদ্ধ বিরতি হওয়া উচিত কত তেইশশো দু হাজার ফিলিস্তিনি মারা গিয়েছে লাস্ট কয়েক দিনের ইনসিডেন্টে আর নয় হাজারের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে তো জাতিসংঘ যদি মনে করে যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত ভায়োলেন্স বেশি হয়ে যাচ্ছে তার মানে কি জাতিসংঘের মতো একটা সংস্থা তেইশশো মানুষ মরার পর নয় হাজার মানুষ আহত হওয়ার পর মানে বোঝে যে এবার যুদ্ধ বন্ধ হওয়া উচিত ইউরোপের কোনো একটা দেশ বলে না যে ইসরায়েল ইসরায়েলের মানে ইসরায়েল ফেলিস্তিনি গিয়ে ইসরায়েল বানাচ্ছে কোন একটা দেখি না যে ইউরোপের দেশ বলতে বিশেষ করে আমি কাদের কথা বলতেছি এখানে আমি অবশ্যই এখানে যারা কমেন্ট করেন বা আমি যে ফেসবুকে আছি আমার কথা বলছি না যারা রাষ্ট্র পরিচালনা করে যারা কূটনীতি মানে নিজ দেশের কূটনীতিক ব্যাপারগুলো যারা দেখে যেমন কোনো ইউরোপিয়ান কান্ট্রিকে দেখা যায়নি বলতে তারা বারবার বলতেছে হামাস হামাস তারা খালি ফিলিস্তিনের দূতাবাস একটা নিউজ চ্যানেলে গেছে যে ইন্টারন্যাশনাল লেভেলে বা যে দেশে সে রাষ্ট্রদূত হিসেবে আছে সে দেশে তাকে নিয়ে আসা হয়েছে ওই যে কি বলে এটাকে টক শোতে তো মহিলা বলতেছে যে কন্ডেম হোয়াট হোয়াট হ্যাভ ডান ইংলিশে সে তার মতো করে বলছে বাট ফিলিস্তিনের ওই লোক হামাস নিয়ে কথাই বলতে চায়নি তিনি বলছে যে আমি এখানে আমার ফলিস্তিনিয়ানদেরকে রিপ্রেজেন্ট করতে আসছি তিনি বলছে যে আমি ফলিস্তিনকে রিপ্রেজেন্ট করতে আসছি ফলিস্তিনের গভর্নমেন্ট থেকে পঁচাত্তর বছর থেকে যে ইসরায়েল ফলিস্তিনকে দখল করে এটা সম্পর্কে কেন কিছু বলতেছে না মিলিয়নস অফ ফলিস্তিনি ঘর ছাড়া বাস্তুত্ব বাস্তু ছাড়া হয়েছে তারা নিজের নিজ ভূখণ্ডে নিজে বন্ধু হয়ে আছে ষোলো বছর থেকে সেটা নিয়ে কথা বলতে আসছি আমি ফলিস্তিনের রাষ্ট্রদূত সেটা বলছিল সে বাট কোনো কোনো ইংলিশ মিডিয়া বা কোনো এরকম মিডিয়া বলতে চাচ্ছে না যে ইসরায়েলের কাউকে ডেকেই বলতে চাচ্ছে না যে তুমি কেন ফেরস্তিন দখল করতেছ এটা তো খুব সিম্পল কথা যে আসলে এইটা আমার আর আপনার মতো লোকে কথা বলে অ্যাটলিস্ট কথা বললে সঠিক কথা বলা সম্ভব হবে না আপনি যদি বলেন যে আমি কারো পক্ষ নেই আমি আমি কারোর পক্ষ নিব আমি ফিলিস্তিনদের পক্ষ নিব যদি ফেলস্তিন আর ইসরায়েলের ইস্যুতে আমি কারো পক্ষ নেই আমি ফিলিস্তিনের পক্ষ নিব খুব সিম্পল না কিন্তু আমাদের মুসলিম শাসকগুলো যারা পক্ষ নিচ্ছে তারা আলহামদুলিল্লাহ পক্ষ নিচ্ছে কিন্তু যখন ইহু ইহুদিন আসারারা বা ইউরোপিয়ানরা ধর্মীয়ভাবে যদি না না বলে যদি আপনি ভৌগোলিকভাবে বলেন তাহলে ইউরোপিয়ানরা যখন ইসরায়েলের পক্ষ নেয় তারা ওখানে সৈন্য পাঠায় ট্রেনিং করায় ওখানে যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠায় অস্ত্রশস্ত্র পাঠায় অফিসিয়ালি পাঠায় তারা তাদের টুইটার ফেসবুক অফিসিয়াল পেজে তারা এটা অ্যালার্ম করে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছে এবং আমরা এই হেল্প পাঠাচ্ছি ওই হেল্প পাঠাচ্ছি পুরো পৃথিবীর পুরো পৃথিবীর নিউজ রিপোর্টাররা ওটা রিপোর্ট করে যে আমেরিকা এটা পাঠাচ্ছে বা ওই যে যুক্তরাষ্ট্র এটা পাঠাচ্ছে ওটা পাঠাচ্ছে ঠিক না আমি আপনাদেরকে অনুরোধ করব ভুল সবার ভুল কোনো ইসরায়েলে যদি ফিলিস্তিনি মারে এটাও ভুল সলাদ ত্যাগ করাও ভুল একটা দিয়ে আর একটাকে ভালো বলছি না একটা দিয়ে আরেকটাকে ভালো বলছি না আমি বলছি না যে গাজার থেকে হিরোইন খারাপ বা সিগারেট থেকে গাজা খারাপ এ ধরনের একসাথে একটা কম্পেয়ার করছি না ডিফারেন্ট 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 গুণা আছে না জেনে কথা বলা কাউকে অপবাদ দেওয়া এগুলোও গুণা আছে খুব সিম্পল